হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে বকখালি আমরা এসেছি এবং ফেজারগঞ্জে আমরা বিকালটা কাটিয়েছি এবং সেখানে সূর্যাস্ত না দেখিনি। কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখবেন বকখালি সি বিচ এবং সেই সঙ্গে সঙ্গে তার পরের দিনের হেনরি আইল্যান্ড। তো সেই কারণে ভিডিও সঙ্গে থাকবেন আর এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাকে লাইক করে দিন। সি বিচে যাওয়ার আগে এরকম একটা জমজমাট মার্কেট পড়ে, কিন্তু মার্কেটটা মোটেও ওভার ক্রাউডেড নয়, একদম ফাঁকা ফাঁকা, খুব ইজিলি হেঁটে যাওয়া যায়, শান্তিপূর্ণ, কেউ ডিস্টার্ব করার কেউ নেই। তো দারুণ, সকালবেলা আর একবার আসবো। সি বিচে তো চলে এসেছি, চারদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু খাবার আর খাবার, কত রকম মাছ দেখলাম। তো এখন এখানে ভুট্টা খাওয়ার কার্যক্রম চলছে, ভুট্টা ওখানে ফ্রাই হচ্ছে। অবস্থা, চাইছি দিচ্ছে না, দাও কি যাতা। ও ম্যাডাম, মুড়ি তো শেষ হয়ে গেছে। ম্যাডাম, দশ টাকার চেয়ার নিয়ে এরকম বসে পড়েছি, ঝালমুড়ি মাছ সব কিছু এবার শুরু হবে। ঝালমুড়িটা হয়ে গেছে, এবার মাছ দিয়ে শুরু হবে। সাইজ দেখো, চিংড়ির সাইজ, ও হো হো হো, জিভে জল আসা। লোটে মাছ বলছিলাম, আর চার প্লেট অর্ডার দিয়ে দিয়েছি, আছি হচ্ছে তিনজন, চার প্লেট খাবো, টেস্ট করবো। তো এখানে প্রসেসিং চলছে। এখন প্রায় 9টা বাজতে চলেছে, এখনও বকখালি সি বিচেই বসে আছি, আর দেখতেই পাওয়া যাচ্ছে লোকজন আর নেই। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কপিরাইট এসে যাবে, আর এখান থেকে উঠে চলে যাব। সন্ধেবেলা সি বিচে এত খাওয়া হয়েছে যে রাত্রিবেলা আর খাওয়ার মতো অবস্থায় নেই। তো খাবে শুধুমাত্র ও, কারণ ও কোনো সি ফুড খায়নি। আমি আর তুষার প্রচুর সি ফুড খেয়েছি, মানে সি ফুড খেয়েছি মানে আনলিমিটেড খেয়েছি। তোমার ছবি উঠছে না, এই তো তুমি তো ভাত খাবে, তোমার মুখ দেখাবো কেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন চলে এসেছি বকখালি সি বিচে সকালবেলাতেই, কারণ গতকাল রাত্রে এখানে তো এনজয় করেছিলাম, সি ফুড খেয়েছিলাম, তো দারুণ একটা রাত্রির কাটালাম। কিন্তু মনে হলো যে সকালবেলা এসে একটুখানি সি বিচটা দেখবো, সানরাইজ দেখার কোনো এক্সপেকটেশান ছিল না, কারণ সকাল থেকে মেঘ করেছিল। আর এখানে সি বিচে এসে প্রচুর বন্ধ হওয়া স্টল, আর তার সঙ্গে দূরে 1.5 কিলোমিটার দূরে সমুদ্র। আর এই সি বিচে এসে কালকে রাত্রিরে যে জিনিসটা দেখতে পাইনি, তো সেটা দেখলাম, সেটা হচ্ছে এই সি বিচ কিন্তু অনেকটা পলিউশন ফ্রি, অর্থাৎ এখানকার লোক হয়তো সচেতন, এখানকার গ্রামবাসীরা সচেতন। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন করা আছে, এবং দেখলে দেখা যাবে যে প্লাস্টিক বা নোংরা যেমন সি বিচে থাকে সেই সমস্তগুলো এখানে নেই, অর্থাৎ বলতে পারা যায় এই সি বিচটা অনেক পরিষ্কার। কিন্তু হ্যাঁ, প্রচুর কুকুর গরুর মলমূত্র যেখানে সেখানে পড়ে আছে, কিন্তু সেটা অবশ্যই ন্যাচারাল ব্যাপার। কিন্তু আদার্স দিক দিয়ে দেখতে গেলে এই সি বিচটা কিন্তু অন্যান্য সি বিচের তুলনায় অনেকটা ভালো। এরপরে ভাবছি এই বকখালি সি বিচ থেকে যাব হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড খোলার টাইমিং আছে, গতকাল শুনেছিলাম 8টার সময়, কিন্তু ইন্টারনেটে দেখতে পাচ্ছি আবার 9টার সময় খোলে, তো বুঝতে পারছি না। তো হেনরি আইল্যান্ড একবার যাবো, যাওয়ার ইচ্ছা আছে, যদি না যাই আবার
একটা মনে আফসোস রয়ে যাবে যে বকখালি এলাম, হেনরি আইল্যান্ড এলাম না। হাতে বেশ একটা দিন টাইম নিয়ে এলে ভালো হতো, আমরা গতকাল রাত্রি এসেছিলাম আর আজকেই বেরিয়ে চলে যাব, তো হাতে সেরকম বেশি টাইম নেই, সুতরাং হাতে অপশনও নেই, তো একবার ট্রাই করব হেনরি আইল্যান্ড যাওয়ার। খাওয়া হচ্ছে ছেলেরা দুবি, কারণ ছেলেরা সবসময় বেস্ট রান্না করে জানবি, একদম যখন বউ বলে তখন বলে দিই এরকম, তুমি বাড়িতে যত রান্না কেন। একদম জামকাট মারলাম, আমরা হেনরি আইল্যান্ড যেতে পারিনি কারণ তুষারের ওয়াইফের শরীর সেভাবে ভালো না থাকার জন্য আমরা রিটার্ন করেছিলাম খুব তাড়াতাড়ি। সকাল 11:30 নাগাদ আমরা বকখালির হোটেল থেকে বেরিয়ে গেছি, তো এখন নামখানা সামনে আছে আর আকাশ মেঘলা হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। ইচ্ছা আছে সামনে একটা মন্দির আছে, যদি সম্ভব হয় এখানে ঢুকবো, আর যদি সম্ভব না হয় ঢুকবো না। এ বৃষ্টি হবে না, শুধু শুধু মানে কি বলবো, যন্ত্রণা দেওয়ার জন্য বৃষ্টিগুলো, এ বৃষ্টি হবে না। দাদা কোথা থেকে? হ্যাঁ ওকে, আমি হুগলি থেকে। হ্যাঁ আমি ফিরছি, আমি কালকে এসেছিলাম। কি গ্রুপ, গ্রুপের কোনো নাম? ডাউন টাউন, আচ্ছা চিনি, হ্যাঁ ডাউন টাউন বার্কে, হ্যাঁ আছি আমি গ্রুপের মনে আছি। দাদা আমি একটা আমার ক্লাবের স্টিকার দেবো, যাদের সঙ্গে কোনো রাইডার্স সঙ্গে দেখা হলে আমি দিই, বিভিন্ন জায়গায় ঘুরলেও দিই, রেবেল রাইডার্স। না না এটা না, এটা আমার ক্লাবের। আমি হুগলি, হ্যাঁ এটা হচ্ছে আমার আমার স্টিকার, হ্যাঁ আমার নিজস্ব স্টিকার এটা, হর্নেট ম্যান। রাইড থেকে ফিরছিলাম, ফিরতে ফিরতে একটা বাইক দেখতে পেলাম, রাইডারে অনেক রাইডার চলে গেল কিন্তু কথা বলা কারোর সঙ্গে হয়নি, দাঁড়িয়ে আছে বলে বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়লাম। তার জন্য ডাউন টাউন বাইকার্সেরই একজন সদস্য, নামটা ভুলে গেছি, প্রসেনজিৎ, পিডিপি ব্লগস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমিও বাড়িতে গিয়ে দেখবো, সাবস্ক্রাইব করে দেবো, বাঙালি হয়ে বাঙালির পাশে থেকো একদম। তো চলি, ক্যামেরার জন্য, ক্যামেরার জন্য হ্যান্ডশেকটা অলরেডি বাই বাই করে দিয়েছি, ওকে বাই। যে লঞ্চ, আর এইসব লঞ্চগুলো নিয়ে সব সমুদ্রে পাড়ি দেয় মাছ ধরতে যাওয়ার জন্য, রাস্তা চওড়া হচ্ছে, অর্থাৎ এদিকটা ডেভেলপমেন্ট এবার হচ্ছে। হাতানিয়া দোবানিয়া সেতু, যেটাকে এক কথায় নামখানা ব্রিজ বলা হয়, আর এই নামখানা ব্রিজ হাতানিয়া দোবানিয়া নদীর উপরেই তৈরি। ব্রিজটা তৈরি হয়ে যেত না, দারুণ দারুণ উপকার হয়েছে লোকেদের। তো এখন ফটোশ্যুট চলছে, ইনস্টাগ্রামের জন্য ফটোশ্যুট চলছে, ফটোগুলো দেখতে গেলে কোথায় দেখতে হবে আপনারা জানেন, দেখুন স্ক্রিনের মধ্যে ইনস্টাগ্রাম আইডি আসছে, ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করুন। নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুটগুলো করলাম এখানে কিছু, আর এখান থেকে এদিকে তাকালে কত নৌকা যাচ্ছে, এদিক থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। ওধারেও তাই, ওধারেও প্রচুর নৌকা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা এখন প্রচুর গরম, দাঁড়ানো খুব কষ্টকর, বেশিক্ষণ এনজয় করতে পারবো না, কিন্তু জায়গাটা বিকালবেলা এলে অসাধারণ লাগবে, আমি একদম হলপ করে বলতে পারি। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া। কি অবস্থা, চারদিকে মাইক বাজে। প্রচুর গরম, আর আজকে বিশ্বকর্মা পুজোর সেকেন্ড দিনে ম্যাক্সিমাম ধাবাই বন্ধ, এই ধাবাটা খোলা পেয়েছি মানে বিশ্বকর্মার কৃপা। তো খাবার অর্ডার করে দেওয়া হয়েছে, এক একজনের এক এক রকম মেনু,
এই আমার যেমন হচ্ছে রুটি দরকার। তোমার কি মেনু? চিকেন আর রাইস। তোমার মেনু? সবজি ভাত আর মাছ ভাজা, বাচ্চা ছেলে। আর তোমার হচ্ছে একটু বড় সবজি ভাত কিন্তু তার সঙ্গে রুই মাছ। দুপুর গড়িয়ে বিকাল হতেই ওয়েদারটা বেশ দারুণ সুন্দর হয়ে গেছে। এখন 4:30 বাজে, ঠাকুর পুকুর ঢুকে গেছি। আর পূজা মহিন্দাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম। পূজা মহিন্দা আমার এক দারুণ সুন্দর বন্ধু প্লাস আমার বোন, ওকে আমি ফোন করেছিলাম যে দেখা করবার জন্য, কিন্তু আজকে নেই এখানে, আউট অফ টাউন। নাহলে আজকে একবার দেখা হয়ে যেত ওর সঙ্গে, আর আমার ওয়াইফের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারতাম। তো এখন সেকেন্ড ব্রিজে উঠে গেছি, আর সেকেন্ড ব্রিজ ক্রস করলেই কলকাতা ছেড়ে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে ঢুকে যাবো। আর তুষারকে ফোন করেছিলাম, অনেকক্ষণ ধরে কল করছিলাম, পাচ্ছিলাম না, এবার কল পেয়েছি কলে। তো এখন নবান্নের সামনে আছে। এরপরে প্রপারভাবে ভিডিওটা আমি এন্ডিংই করিনি, বাড়িতে এসে আমি কোনো শ্যুটই করিনি। আজ অনেক দিন পরে ভিডিওটা আমি শেষ করবার জন্য এই পার্টটা আমি এখানে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জানি খুব একটা ভিডিওটা ভালো হয়নি, নেক্সট টাইম আমি এর থেকেও ভালো ভালো ভিডিও আমি দেব আমার এই চ্যানেলে, সেই জন্য পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে ভিডিওটা ডিসলাইক দেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে অন্তত ভিডিওটা দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিও, ততদিনের জন্য বাই বাই।